রবিবার সকালবেলায় আমরা বাঙালিরা ন্যাচারালি কি ভাবি, একটুখানি দেরি করে ঘুম থেকে উঠবো, তারপরে একটুখানি আরাম করব, ল্যাদ খাবো, তারপর একটু খাসির মাংস আর ঝোল খেয়ে দুপুরবেলা একটা ভাত ঘুম দেবো, এইরকম একটা প্ল্যান কিন্তু আমাদের বাঙালিদের বিশেষ করে কিন্তু থাকে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যারা দুর্গাপুজো নিয়ে কাজ করছি তাদের কিন্তু প্ল্যানটা অন্যরকম, কেননা আমরা কিন্তু সাত সকালবেলা ফ্রেশ হয়ে কিছু একটু মুখে দিয়ে বেরিয়ে পড়েছি দুর্গাপুজো কভার করার জন্য, একমাত্র তোমাদের কাছে ভিডিও পৌঁছে দেওয়ার জন্য কোথায় কি থিম হচ্ছে। তো সেইরকমই আজকে 14 জুলাই রবিবার সকালবেলায় একদম চলে এসেছে সাউথ কলকাতার কুটঘাট এরিয়ার একদম একটা বিখ্যাত পুজো পল্লী উন্নয়ন সমিতি পশ্চিম পুটিয়াড়িতে। আর আমি অলরেডি স্পটে চলে এসেছি, এই হচ্ছে পিছনে যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠেই কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেলটা আয়োজন করে প্রত্যেক বছর। তার এখন বাজে হলো তোমার হচ্ছে প্রায় 10টা বেজে গেছে আর আকাশটা দেখছো পুরো শরৎকালের আকাশের মতো দেখতে লাগছে, খুব সুন্দর, কিন্তু খুব রোদ গরম প্রচুর। খুঁটি পুজোর এই হচ্ছে প্যান্ডেল যেটা এখনো পর্যন্ত মোটামুটি তৈরি হচ্ছে, কেননা মেন প্রোগ্রাম কিন্তু এনাদের সন্ধেবেলায় আর সেখানে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে। আর এই হচ্ছে এবছরের দুটো ব্যানার আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে খুঁটি পুজোর ব্যানার, এখানে দেখো লেখা আছে পুজো দিয়ে পুজো শুরু, এবং এখানে পল্লী উন্নয়ন সমিতি পশ্চিম পুটারি আজকে 10 জুলাই রবিবার সকালবেলায় খুঁটি পুজো আর বিকালবেলায় প্রোগ্রাম, 70তম কিন্তু এবছর তাদের পুজোর বছর। আর এই হচ্ছে এই বছর তাদের যে প্রথম যে ব্যানার ট্যাগ লাইন সেটা কিন্তু এখানে লেখা আছে, দেখো এবার বসে দেখবেন, এবার বসে দেখবেন, এর মধ্যেই কিন্তু কিছুটা থিম লুকিয়ে আছে, সেটা অবশ্যই আমি শিল্পী সোমনাথ দার থেকে কিন্তু জানবো কী ধরনের থিম তারা করতে চলেছেন, চেষ্টা করবো তোমাদেরকে কিছুটা হিন্টস দেওয়ার। এবছর পশ্চিম পুটিয়ারি পল্লী উন্নয়ন সমিতিতে কী চমক থাকছে সেটা এখনও আমরা থিম রিভিল করিনি, কিন্তু অবশ্যই একটা ভালো কাজ মানুষ দেখতে পারবেন, এবং এইটুকু বলতে পারি যে ভালো কাজ এবং কাজের মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন, আর একটা বিশেষ মানে জায়গাকে আরও নতুনভাবে চিনতে পারবেন। গতবারে তো তোমার যে পুজোর ট্যাগ লাইনটা ছিল আমার যতদূর মনে পড়ছে শিব দুর্গার বিয়ে বা পার্বতীর বিয়ে, এবছরে কি এই ধরনের কিছু ট্যাগ লাইন তুমি ইউজ করছো? এবার আমরা ট্যাগ লাইন এখনো যেটা দিয়েছি যে এবার বসে দেখবেন, শুধু এইটাই মানে মানুষের মধ্যে একটা আপাতত এইটা জারি থাক যে এবার বসে দেখবেন, তারপরেই আমরা দেখাবো যে কিভাবে দেখবেন, দাঁড়িয়ে দেখবেন না বসে দেখবেন। এটা আমরা মানে 15 আগস্টের এক মাস পর, হ্যাঁ এবার এবছর কি কোনো একটা জায়গার কি শিল্পকেই আবার তুলে ধরছো তুমি? সেরকম দেখা যাক, একটা অন্যরকম কিছু থাকবে। আচ্ছা কবে থেকে স্পটে কাজ শুরু হচ্ছে? এই পুজোর পরে এবারে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে কাজ। আচ্ছা এবছর প্রতিমা কে করছে সেটাও মানে সিক্রেট, প্রতিমা শিল্পী সিক্রেট, এটা কবে জানতে পারবো এটা একেবারে, তবে এটা শুনতে পারি মানে একদম নতুন একজন। পরিষ্কার হবে না আমার টোটাল বিষয়টা পরিষ্কার হবে, তো এটা আমরা অবশ্যই রিভিল করবো, মানে প্রতিমা শিল্পী তার কোন অ্যাসপেক্টে কাজ করেন, কেন আমরা তাকে এনেছি, অবশ্যই মানে তাকে শুধু চমক দেওয়ার জন্য আনা নয়, আমাদের যে বিষয় আছে সেই বিষয়ের মানে প্রয়োজনের তাগিদেই আনে, এবং সেটা একদম মানে একেবারে নতুন এবং একটা ইন্টেরিয়র জায়গা থেকে যিনি কখনোই প্রতিমা তৈরি করেন তাকে দিয়েই আমরা মায়ের পুজো করব। কলকাতা শিল্পী না বাইরে? না বাইরে, বাইরে বাইরের মানে একটা গ্রামের একদম
উদঘাট এরিয়ার পল্লী উন্নয়ন সমিতির প্রথমেই আজকে সকালে গিয়েছিলাম, সেখানকার মোটামুটি অ্যাটমসফিয়ার তোমাদের দেখালাম, খুঁটি পুজোর কিছু ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম, এবং কি ধরনের থিম হতে চলেছে সেটা কিন্তু শিল্পীর থেকে কিছুটা জানার চেষ্টা করলাম। এখন সেখান থেকে আমি চলে এসেছি সাউথ কলকাতার আরো একটা বিখ্যাত জায়গা, যেই জায়গাটার দুর্গা পুজো মানে তোমরা মানে সাউথ কলকাতাকে চেনা যায়, সেটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল দুর্গা পুজো। ঠিক যেখানে প্যান্ডেলটা হয় সেখান থেকে আমি এই মুহূর্তে হেঁটে যাচ্ছি, আর ঠিক এর পেছনেই আছে সমাজসেবী সংঘ। এখন আস্তে আস্তে বেজে গেছে প্রায় 11:45, আর এখানে খুঁটি পুজো ছিল 11:00 সময়। খুঁটি পুজো কিন্তু অলরেডি যেটুকু বুঝতে পারছি শেষে হয়ে গেছে, এখন বিভিন্ন রকমের মানে সোশ্যাল কাজকর্ম চলছে স্টেজের মধ্যে। তবে এই হচ্ছে সমাজসেবী সংঘের খুঁটি পুজোর যে সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশন করেছে তোমরা দেখতেই পাচ্ছ। আর ঠিক এই জায়গাটায় কিন্তু প্যান্ডেলটা হয়ে থাকে দুর্গা পুজোর, এদিকে কিন্তু একদম লাইভ পেন্টিং চলছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লাইভ পেন্টিং বিভিন্ন রকমের পেন্টিং এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে লাইভ আঁকা চলছে, এদিকেও আছে এবং ঠিক ওইদিকেও কিন্তু অপোজিটের সাইডেও তারা কিন্তু করেছে। তো বেশ এটা কিন্তু ভালো সুন্দর একটা জিনিস, আমি এদিকেও দেখতে পাচ্ছি কিন্তু সুন্দর লাইভ পেন্টিংয়ের কাজকর্ম কিন্তু চলছে। এই দেখো এখান থেকে তোমাদের দেখে দিই বিভিন্ন রকমের দুর্গা মায়ের যে মুখ বিভিন্ন ধরনের কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। চলো তোমাদের খুঁটিটা ভেতরে ঢুকে একবার দেখি আসি। এই হচ্ছে মণ্ডপের ভেতরের অংশ, এখানে কিন্তু বিভিন্ন ধরনের গুণীজন ব্যক্তিদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে ক্লাবের পক্ষ থেকে। আর এবছরে যাদের শিল্পী তারা কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি এখানে ছবি আছে, মেন শিল্পী কিন্তু রাজু সরকার, ওই যে মিডিলে যিনি আছেন উনি হচ্ছেন মেন শিল্পী রাজুদা। আর এই বছরের সমাজসেবী সঙ্গের এই হচ্ছে খুঁটিটা তোমাদের দেখাই, খুঁটিটা কিন্তু খুব সুন্দর করে এখানে ডেকোরেট করা হয়েছে, খুব একটা বড় না কিন্তু খুব সুন্দর মানে খুঁটিটা ডেকোরেট করা হয়েছে, মা দুর্গার 10 হাতের একটা কাট আউট দেওয়া হয়েছে এবং উপরে কিন্তু লেখা সমাজসেবী সঙ্গ, খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু এটা। আর এখানে পুজোটা হয়ে গেছে অলরেডি, অলরেডি আমরা লেট। আর পুজোর এইখানে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি বড় সড়ো প্রদীপ রাখা হয়েছে, এইটা কিন্তু চালানোর পরে সম্ভবত প্রোগ্রাম শুরু হয়েছে, আর খুব সুন্দর করে কিন্তু ফুল দিয়ে এই জায়গাটা ডেকোরেট। আর মণ্ডপের মাঝখানে আর সেটা কিন্তু বেশ রাজকীয় একটা ব্যাপার লাগে এই জিনিসটা। আজকের এই ভিডিওতে সাউথ কলকাতা দুটো কিন্তু খুব সুন্দর পুজো তোমাদের দেখালাম, প্রথমে ছিলাম পল্লী উন্নয়ন সমিতিতে এবং তারপরে কিন্তু শেষ করলাম সমাজসেবী সংঘ থেকে। তো সমাজসেবী সংঘটা কিন্তু কীরকম কী থিম হচ্ছে শিল্পী এই মুহূর্তে রিভিল না করলেও আমরা এইটুকু আন্দাজ করতেই পারি, এখানে কিন্তু রাজুদা সুন্দর একটি ইনস্টলেশনের কাজ কিন্তু তারা করবে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ, নেক্সট ব্লগ মানেও কিন্তু অবশ্যই দুর্গাপুজোর আপডেট থাকবে।